পৃথিবীর অন্যতম আকর্ষণীয় শহরের নাম দুবাই। কি নেই সেখানে! বিলাসবহুল আকাশছোঁয়া বিল্ডিংগুলো যেন চাঁদকে ছুঁয়ে ফেলবে। দামি দামি গাড়ি, সহজলভ্য স্বর্ণ, আয়েশি জীবনযাপন। ব্যস্ততম এই শহরে পর্যটকদের আকর্ষণ করার জন্য যেন কোনো কিছুরই অভাব নেই। যে কেউ এই শহরে আসতে চাইবে। কিন্তু চকচকে এবং ফিটফাটে শহরের রাতারাতি বদলে যাওয়া ও বিশ্ববাসীর নজরকে তাক লাগিয়ে দেওয়া সুযোগ সুবিধার আড়ালেও কিছু গল্প থাকে। সব গল্প যেমন আনন্দময় নয়, তেমনি দুবাইও ধারণ করে আছে কিছু গল্প যা শুনলে নিশ্চিতভাবেই মনে হবে চকচক করলেই শোনা হয় না। যে গল্প কখনোই আমাদের সামনে আনা হয় না। যেই দুবাইকে আমরা মুসলিম দেশ হিসেবে জানি, সেই দুবাইয়ের আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন কেন নিপীড়িত মুসলিমদের জন্য দুবাই কখনোই কিছু করে না। দুবাই প্রশাসনের একটি নিয়ম রয়েছে, সূর্যের তাপমাত্রা যখন 120 ডিগ্রি হবে তখন যেন কেউ সূর্যের আলোয় 5 মিনিটের বেশি না থাকে। কিন্তু দুবাইতে কাজ করতে যাওয়া শ্রমিকদের জন্য এই আইন কাজ করে না। তাদেরকে দৈনিক 14 ঘন্টা কাজ করানো হয় নামমাত্র বেতন দিয়ে। সবচেয়ে প্রাচীন পেশা দেহ ব্যবসা দুবাইয়ে অর্থ কামানোর অন্যতম উপায়। প্রায় 30,000 দেহ ব্যবসায়ী রাতে দুবাইয়ে তাদের শরীর প্রদর্শনী করে। তাদের ঘণ্টা প্রতি পারিশ্রমিক $500। পুলিশ স্বাভাবিকভাবেই রাতের এই সময়টায় অন্ধ হয়ে যায়। পৃথিবী উন্নত হচ্ছে, মানুষের চিন্তাভাবনায় পরিবর্তন হচ্ছে। বর্ণবাদী মনোভাবের বিরুদ্ধে এখন কম বেশি সবাই সোচ্চার, কেউই আজকাল এটি পছন্দ করে না। কিন্তু দুবাই কাজে কর্মে তার বর্ণবাদী দর্শনের প্রমাণ দিয়েই যাচ্ছে। এই শহরে যারা কাজ করতে আসে তাদের বেতনের মধ্যে বিস্তর ফারাক। ইউরোপ আমেরিকা থেকে যারা আসে তারা একই কাজের জন্যই 2 গুণ 3 গুণ বেশি বেতন পায়, তা অনুন্নত দেশের মানুষের তুলনায়। নারীরা এখানে পুরুষের তুলনায় কম বেতনে কাজ করে। শরীরের রং ও বেতন নির্ধারণের মাপকাঠি এখানে। দুবাইয়ের আশেপাশেই সোনাপুর নামে একটি জায়গা রয়েছে যার কথা হয়তো অনেকেই শোনেনি। গরিব শ্রমিকেরা এখানে মানবেতর জীবনযাপন করে। অনুন্নত দেশ থেকে জীবন বদলে যাবে একবার দুবাই গেলে, এমন স্বপ্ন নিয়ে যাওয়া প্রায় 15,000 শ্রমিক এখানে অসহ্য যন্ত্রণায় জীবন কাটায়। একটা ছোট খুপড়ি ঘর 8-10 জনে শেয়ার করে থাকে, 100 জন মানুষের জন্য একটা বাথরুম, আর খাবার দিনে একবেলা পাওয়াটাই সেখানে বড় সৌভাগ্যের। দুবাইয়ের বিনিয়োগকারীরা কেউই অপেক্ষা করতে চায় না। পরিবেশের কি ক্ষতি হলো, শ্রমিকদের কি হাল অবস্থা, এইসব তারা কখনোই বুঝতে চায়নি। বড় বড় কনস্ট্রাকশনের ফলে প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে ড্রেনের ময়লা, রাসায়নিক পদার্থ। এত বেশি ময়লা হয় যে রাতারাতি তা সরিয়ে ফেলার জন্য তারা এখন সাগরকে ব্যবহার করে। অনেক ট্যুরিস্ট অভিজ্ঞতা থেকে বলেছেন যে সাগর আগের মতো পরিষ্কার নেই, দিন দিন নোংরা হচ্ছে। আর এইদিকে মরুভূমির এলাকা দুবাই তাদের বিলাসবহুল গলফ কোর্টগুলো সবুজ রাখার জন্য প্রতিদিন অপচয় করছে 40 লাখ গ্যালন পানি। যেখানে পুরো বিশ্ব বিশুদ্ধ খাবার পানির সংকটে ভুগছে, সেখানে এমন অপচয় একমাত্র দুবাইবাসীর পক্ষেই সম্ভব। দুবাইয়ে যারা সাধারণ চাকরি করেন তাদের অনেকেই বলেন এখানকার সব কিছুই নকল। গাছের পাতা থেকে শুরু করে মানুষের হাসি পর্যন্ত সব নকল। এখানে ধনীরা দুবাইকে এমনভাবে তৈরি করেছে, বাইরের মানুষরা এসে চাকচিক্য আর বিলাসবহুল সুবিধা উপভোগ করে নিজেকে রাজা মনে করবে। কিন্তু কিছুদিন গেলেই বোঝা যায় এই চাকচিক্য আর আরামের অনুভূতি শুধু টাকা দিয়ে কেনা নকল ইমোশন। এখানে যার টাকা নেই তার জন্য আইনও কঠোর। শো অফের এই শহরে শ্রমিকদের জন্য কিছুই নেই, অথচ $00,00,000 দিয়ে কেনা ল্যাম্বরগিনি, BMW গাড়ি অসুস্থ গতিতে চালিয়ে অ্যাক্সিডেন্ট করে মানুষ মারাও এখানে ফ্যাশন। মধ্যযুগীয় দাসপ্রথা, বর্ণবাদী আচরণ, পরিবেশ নষ্ট করা আর তৃতীয় বিশ্বের সস্তা শ্রম দিয়ে বদলে ফেলা এই শহর, যেখানে মানুষ হাসেও টাকায়, কাঁদেও টাকায়। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানতে চাচ্ছি, কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর নিয়মিত আমাদের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।